হ্যালো ইডিগান ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল সফল বাংলার এই মুহূর্তে তোমাদের সবাইকে স্বাগত জানি বন্ধুরা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং রেজাল্ট কাট অফ কত গিয়েছিল আমি তোমাদের কথা দিয়েছিলাম যে যেভাবে হোক আমি তোমাদের জানাবো আমি আজকে অফিসিয়াল ডেটা তোমাদের দেখাবো প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ জেনারেল ও বিসি এ ও বি সি বি এস সি এস টি ই ডাব্লু এস অরফ্যান এবং সিভিল ডিফেন্স এই সমস্ত ক্যাটাগরির কতটা কী গিয়েছিল ক্লোজিং র্যাঙ্ক এবং ওপেনিং র্যাঙ্ক সেটা তোমাদের বলবো আজকে ভিডিওতে এবং মপা রাউন্ড যারা পার্টিসিপেট করতে চলেছো তোমাদের মধ্যে একাধিক প্রশ্ন আছে স্যার মপা প্রাউন্ড কী হয় পার্টিসিপেটেট করবো কত টাকা টাকা লাগবে ফি কত টাকা লাগবে এবং কারা কারা পার্টিসিপেট করতে পারবে আর একটা বিষয় যেটা সব থেকে মানে সাংঘাতিক একটা শোনা যাচ্ছে যে স্পট কাউন্সিলিং কি এই বছর হবে না এই বিষয়টা কি কতটা কি সত্যতা সেই বিষয়ে আজকে কথাটা বলবো ঠিক আছে প্রত্যেকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা প্রচুর লাইক করো আর এটা করতে হবে কারণ এটা তোমাদের জন্যই করছি ঠিক আছে আমি হয়তো এরপর আর দু হাজার চব্বিশে নিয়ে আর কোনো ভিডিও দেবো না এটাই আমার লাস্ট ভিডিও হতে চলেছে যদি স্পট কাউন্সিলিং না হয় তাহলে ঠিক আছে কারণ মাপাপ্রাউন্ডটা একটা হবে ওটা একটা দিয়েই ব্যস ছেড়ে দেবো ঠিক আছে তাহলে আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং কতটা কাট অফ গিয়েছিল রাউন্ডে কতটা কি যেতে পারে কারা পার্টিসিপেট করবে আর যাদের র্যাঙ্ক অনেক বেশি তাদের জন্য কি করণীয় সেই বিষয়টা বলবো আজকে ভিডিওটা স্পন্সর করছে নিউ টাউন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স আমি ভিডিওর শেষের দিকে এই কলেজের ব্যাপারে কথা বলবো এটা প্রাইভেট কলেজ এবং ওয়ান অফ দ্য বেস্ট প্রাইভেট কলেজ বলতে পারো ইন কলকাতা বিস্তারিত বিষয়টা আমি পরে বলছি আগে তোমাদেরকে বলে দিই যে কাট অফ কত গিয়েছে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এবং যেটা বলবো সেটা কিন্তু পুরোটাই অফিসিয়াল ডেটা কোনো আমার নিজস্ব বানানো নয় তোমরা যদি যদি মনে হয় কারো যে আমি ভুল বলছি তাহলে স্কিপ করে যেতে পারো কিন্তু আমি যেটা বলছি সেটা অফিসিয়াল হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ডেটা ঠিক আছে চলো আমি একটা একটা করে বলছি আর এগুলো কোথা থেকে পেলাম এগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা বিভিন্ন কলেজের থেকে বিভিন্ন কমেন্ট থেকে কালেক্ট করা তোমাদের তথ্য দিচ্ছি ঠিক আছে অফিসিয়ালি কিন্তু কোনোরকমভাবে মানে তোমাদেরকে কাট অফ কত গিয়েছে প্রতিটা কলেজে দেয়নি আপলোড করেনি তাহলে আমি কি করে জানতে পারলাম না বিভিন্ন কমেন্টের থ্রু দিয়ে এবং বিভিন্ন কলেজে ফোন করেছিলাম যারা যাদের যাদের সাথে আমাদের একটু কন্ট্যাক্ট থাকে তাদের সাথে কথা বলেছি কতটা কী গিয়েছে তাদের কলেজের আমি সেটা বললাম ঠিক আছে এবং ফাইনাল যেটা আউটকাম সেটাই তোমাদেরকে প্রবেশ করছি মানে বলছি আজকে চলো অনেক সময় লেগেছে অনেক ধৈর্য লেগেছে এবং অনেক পরিশ্রম আছে একটু লাইক করবে ঠিক আছে কারণ যেটা বলছি সেটা কিন্তু অফিসিয়াল ডেটা ফার্স্টে বললো বার্নপুরে জিএনএম কত গিয়েছে আমি আগে জিএনএম এ কথা বলবি দেখো এখানে পুরোটা জিএনএম কথা বলা আছে জিএনএম বানপুর বার্নপুর যে সেন্ট্রাল হসপিটাল আছে বার্নপুর হসপিটাল সেটা ফার্স্টে বলবো জেনারেলের কথা জেনারেল বা ইবারের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল মানে ক্লোজিং র্যাঙ্ক সেকেন্ড রাউন্ডে গিয়েছিল তিন হাজার নশো পঞ্চাশ ঠিক আছে তিন হাজার নশো পঞ্চাশ গিয়েছিল সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের ক্লোজিং র্যাঙ্ক এবার বলি ও এ ও এতে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে পড়ে ঠিক আছে ও এদের ক্ষেত্রে তোমাদের যে কাট অফ গিয়েছে এবং এটা বার্নপুর হসপিটালেই সেটা হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার বত্রিশ এটা গিয়েছিল ও এদের ঠিক আছে এটা সেকেন্ড রাউন্ড এটাও কিন্তু বানপুর এস ডি হসপিটাল বানপুর যে সরি তোমাদের যে সেন্ট্রাল হসপিটাল আছে বানপুর সব থেকে বেশি কাট অফ গিয়েছে এখানে ঠিক আছে এর থেকে কম যারা ছিল র্যাঙ্ক তারা কিন্তু পেয়ে গেছে জিএমআর র্যাঙ্কের কথা বলছি ও বিসি বি ও বিসি বিদের ক্ষেত্রে তোমাদের কত গিয়েছে সেটা বলে দিই ও বিসি বিদের ক্ষেত্রে গিয়েছে তোমাদের তিন হাজার নশো তিয়াত্তর এটা একটু নিচে পরে হয়ে যাচ্ছে এটা দেখে নেবে তিন হাজার নশো তিয়াত্তর এটা একদম এক্স্যাক্ট ডেটা আমি বলছি যেটা আমি পেয়েছি আমার কাছে যেটা খবর আছে সেটা তোমাদের বলছি এবার আসি এসসি এসসিদের ক্ষেত্রে তোমাদের গেছে কত আচ্ছা কার কত র্যাঙ্ক সেটা একটু কমেন্ট করে দেবে ঠিক আছে তোমার র্যাঙ্ক কত হয়েছে সেটা একটু কমেন্ট করে দিও এসসিদের ক্ষেত্রে কাট অফ গিয়েছি যেটা সেটা হচ্ছে ছ হাজার পাঁচশো ঠিক আছে ছ হাজার পাঁচশো আটচল্লিশ গিয়েছিল ছ হাজার পাঁচশো আটচল্লিশ এবং এস টিতে ক্ষেত্রে যেটা আমি আমার কাছে এখনো পর্যন্ত খবর এসেছে আর এই এই কলেজটা হচ্ছে আমাদের বলে দিই এই টিতে ক্ষেত্রে ইএসআই হসপিটাল মানিকতলা ঠিক আছে সেক্ষেত্রে কত গিয়েছে বলে দিই সেক্ষেত্রে এসটি ক্ষেত্রে গিয়েছে একুশ হাজার আমার কাছে এখন পর্যন্ত এই খবরটা আছে একুশ হাজার তিনশো এরকম গিয়েছে ঠিক আছে একুশ হাজার তিনশো এরকম কিন্তু কাট অফ গিয়েছে এস টিতে ক্ষেত্রে সেটা কোথায় বললাম ইএসআই হসপিটাল মানিকতলা আচ্ছা এবার বলবো কালিয়াগঞ্জ ডিস্ট্রিক্ট হসপিটাল যেটা আছে ঠিক আছে এটা সব কিন্তু জিএন আমি কথা বলছি কালিয়াগঞ্জে কথা বলছি ই ঠিক আছে ই কালিয়াগঞ্জের ক্ষেত্রে গিয়েছিল কতটা ন হাজার চারশো ষোলো এটা লিখে নাও ই সি ক্ষেত্রে কত গেছে ই সি ক্ষেত্রে গিয়েছে তোমার হচ্ছে ন হাজার কত বললাম চারশো ষোলো এটা হচ্ছে কি বললাম ইডাব্লিউএস কোথায় কালিয়াগঞ্জ ডিস্ট্রিক্ট হসপিটাল যাদের এর মধ্যে র্যাঙ্ক আছে তারা কোথাও না পেয়ে গেছে আচ্ছা এবার বললো মানিকতলা ইএসআই হসপিটাল মানিকতলাতে অর্ফ্যানের ক্ষেত্রে গিয়েছে কত অরফানের ক্ষেত্রে গিয়েছে তোমার হচ্ছে আমি এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে থেকে ক্ষেত্রে গিয়েছে তোমাদের ছিয়াত্তর হাজার চলে গেছে এটা অনেক বেশি গেছে আমি আগেও বলেছিলাম যে কিছু ক্যাটেগরি থাকে যেখানে র্যাঙ্ক পুরো আকাশ ছোঁয়া থাকে ঠিক আছে তার মধ্যে একটা অরফ্যান ক্যাটাগরি একটা সিভিল ডিফেন্সে খুব বেশি যায়নি অরফ্যান আছে একটা হচ্ছে পিডাব্লিউডি যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং যারা তোমার হচ্ছে গিয়ে ই একটু গিয়েছে তা আগে কিন্তু সিভিল ডিফেন্স অনেক বেশি যেত এখন আর যায় না সেটা কারণটা কিন্তু অনেকেই করে নিচ্ছে সার্টিফিকেট তার জন্যই কিন্তু এই বেশি কাট যাচ্ছে না আচ্ছা অরফ্যানের ক্ষেত্রে ছিয়াত্তর হাজার একশো চব্বিশ এইটা হচ্ছে অফিসিয়ালি ক্লোজিং র্যাঙ্ক অর্থাৎ এই র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে এবার বলবো যেটা সেটা হচ্ছে সিভিল ডিফেন্সের ক্ষেত্রে কালিয়াগঞ্জ এবার কালিয়াগঞ্জে কথা বলছি কালিয়াগঞ্জ ডিস্ট্রিক্ট হসপিটাল সেখানে কত গিয়েছে বলে দিই সেই র্যাঙ্কটা হচ্ছে যেটা গিয়েছে সেটা র্যাঙ্কটা হচ্ছে সাত হাজার তিনশো সাত হাজার তিনশো একুশ এটা পুরো পুরো অফিসিয়ালি যেটুকু খবর পেয়েছি মেয়েদের কাছ থেকে আমি তাদের র্যাঙ্ক কার্ড দেখেছি এবং তাদের যে অ্যালটমেন্ট সেটা দেখেছি এবং যতটা পারলাম আমি কলেজে যতটা পেয়েছি খবর নিয়ে এইটুকু আমি তোমাদের বললাম আমার কাছে এইটুকু খবর আছে এটা সব জিএনএমের কথা বললাম তাহলে কী কী বললাম একবার বলে দিই জেনারেল ক্ষেত্রে তিন হাজার নশো পঞ্চাশ ওবিসি এর ক্ষেত্রে পাঁচ হাজার বত্রিশ ওবিসি বির বি এর ক্ষেত্রে তিন হাজার নশো তিয়াত্তর ও এসসিদের ক্ষেত্রে ছ হাজার পাঁচশো আটচল্লিশ এসটিতে ক্ষেত্রে একুশ হাজার তিনশো ইডাব্লিউসির ক্ষেত্রে ন হাজার চারশো ষোলো এবং অরফানের ক্ষেত্রে ছ সাত হাজার ছশো সরি ছিয়াত্তর হাজার একশো চব্বিশ এবং সিভিল ডিফেন্সের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সাত হাজার তিনশো একুশ এটা গেল আমাদের অফিসিয়াল কাট অফ সব থেকে বেশি গেছে অবশ্যই সেটা হচ্ছে অর্থানের ক্ষেত্রে এখানে সব থেকে যদি বলি কাট বেশি গেছে কোথায় অবশ্যই বার্নপুর এস যে সেন্ট্রাল হসপিটাল আছে সেখানে গিয়েছি এবং সব থেকে কম যদি কাট অফ বলা যায় সেটা কিন্তু কালিয়াগঞ্জে ঠিক আছে সব থেকে কম গিয়েছে মানে এখানে কাট অফটা প্রচুর কম গিয়েছে ঠিক আছে এএনএম ক্ষেত্রে বললে তো মাথায় হাত পড়ে যাবে এত কম কাট অফ গেছে মানে খুব বেশি জাম্প করেনি যেখানে অন্যান্য বছর দেখা যায় প্রচুর বেশি জাম্প করে এই বছর কিন্তু সেরকমটা হয়নি প্রচুর হাড্ডাহাড্ডি কম্পিটিশান হয়েছে আচ্ছা আমি এই প্রসঙ্গে একটা কথা বলি সেটা হচ্ছে যাদের র্যাঙ্ক অনেক বেশি ঠিক আছে যাদের মনে হচ্ছে এই বছর তো হবেই না চেষ্টা করলেও হলো না তোমরা মাপা রাউন্ডে অবশ্যই বসবে কিন্তু মাপা রাউন্ডে বসার পরও তোমাদের যদি না হয় সেক্ষেত্রে কী করবে তোমরা কিন্তু নতুন করে শুরু করো পড়াশোনা যদি স্বপ্ন থাকে না নার্সিংই করবো তাহলে শুরু করো না থাকলে তো কিছু করার নেই দেখো চলার পথে না অনেক বাধা বিপত্তি আসবে ঠিক আছে একবার হয়নি দুবার হয়নি তিনবার হয়নি চারবার এবার যখন হবে তখন যে খুশিটা পাবে না সেটা কোনো ভাষায় প্রকাশ করার যোগ্য নয় ঠিক আছে তা আমি বলবো যাদের হচ্ছে না কোনো কারণে যে একবার হলো হচ্ছে না আর একবার হলো হচ্ছে না তো একবার ভালোভাবে পড়াশোনা করো পুরো কন্টিনিউয়াসলি পড়াশোনা করো একটা বছর দাও তুমি পারবে ঠিক আছে তোমাকে কেউ হারাতে পারবে না আমাদের নতুন ব্যাচ সংকল্প ব্যাচ সেটা শুরু হচ্ছে কবে থেকে আমাদের শুরু হচ্ছে থার্ড জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে প্রতিটা টপিক ওয়াইজ বিভিন্ন স্যার রয়েছে ভালো ভালো স্যার ঠিক আছে দেখতে পাচ্ছ তিনজন স্যার তোমাদের ক্লাস করাচ্ছেন ঠিক আছে এটা থার্ড জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে থার্ড জানুয়ারি দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে ব্যাস দু হাজার পঁচিশ থেকে স্টার্ট করছি কী কী পাবে ক্লাসের মধ্যে দেখো ফার্স্ট অফ অল লাইভ ক্লাস পাচ্ছ রেকর্ডিং ক্লাস এগুলো তো সব জায়গাতে পাবো স্যার তাহলে আলাদা কোথায় আপনারা আলাদা এটাই যে আমরা যে ক্লাসটা করাই সেটা কিন্তু অন্যান্য ক্লাসের তুলনায় অনেকটাই আলাদা তোমরা আমার ফ্রি ক্লাস দেখেছো অনেক ডেমো ক্লাস দেখেছো যে কোনো ক্লাস যখন করায় কত ট্রিকের মাধ্যমে করায় কত সহজেই সেটা মনে রাখা যেতে পারে যে বিশাল হিজিবিজি করে মুখস্থ করা বা বিরাট সমুদ্র আকাশ পাতাল এ করে দেওয়া এরকমটা কিছু নয় অনেক সোজা আমি যদি বলি তোমাদেরকে যে চারটে সাবজেক্ট তোমার টার্গেট নিয়ে পড়ো তোমাকে কেউ আটকাতে পারবে না এক হচ্ছে জীবনবিজ্ঞান দুই হচ্ছে ম্যাথ তিন হচ্ছে রিজনিং এবং চার হচ্ছে ইংলিশ তোমাকে কেউ আটকাতে পারবে না ফিজিক্যাল সায়েন্স বাদ দাও ফিজিক্যাল সায়েন্স দরকার নেই তোমার ফিজিক্যাল সায়েন্স বলবে তো যে স্যার খুব কঠিন কোশ্চেন হয়েছে ছেড়ে দাও ফিজিক্যাল সায়েন্স করতে হবে না চারটে সাবজেক্ট করো তুমি এমই পাস করবে এবং এএনএম নিয়েই পাস করবে ঠিক আছে অন্য ক্যাটাগরির কথা বাদ দাও আমার কাছে পড়া এরকম অজস্র স্টুডেন্ট আছে যারা কিন্তু একটা সাবজেক্টকে বাদ দিয়েই পড়েছে একটা বা দুটো সাবজেক্টকে তাবু তবু কিন্তু তারা ভালো রেজাল্ট করেছে আমি বলছি তুমি যদি আমার কাছে পড়ো আমি তোমাকে এইটুকু বলতে পারি যে হ্যাঁ তোমার যে ভয়টা লাগছে যে আমি পারবো না আমাদের হবে না সেই জিনিসগুলো বন্ধ হবে বিশেষ করে বলে রাখি তোমাদের যে স্যার নতুন লিখেছি অনিরুদ্ধ স্যার অফ দ্য বেস্ট টিচার বলতে পারো আমি একে অনেকবার টেস্ট করেছি প্রচুর নলেজ এবং যে লেভেলে পড়াচ্ছে না জেন ইউজি তুমি ক্র্যাক করতে পারো এতটা লেভেলে পড়াচ্ছে তুমি নিজেই বুঝতে পারবে কতটা ডেপ নলেজ আছে ঠিক আছে একে রেখে দিয়েছি জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান ক্লাস করাচ্ছে তুমি একবার অন্তত তোমাকে ভর্তি হয়ে দেখো তারপর যদি খারাপ লাগে তুমি বলো যে স্যার ভালো লাগছে না ক্লাস তোমার টাকা পুরো রিটার্ন করে দেবো আমি তখন কথা দিলাম ঠিক আছে তবে তুমি ক্লাসগুলো একবার করে দেখো খারাপ লাগবে না আমি বলছি খারাপ লাগবে না লাগার কথা নয় ঠিক আছে আচ্ছা এবার দেখো এই যে স্যারটা দীপক স্যার বর্তমানে ডিফেন্সে আছে ঠিক আছে সিআরপিএফ একজন কনস্টেবল জিডি কনস্টেবল চাকরি করছে ম্যাথ রিজনিং যা করাবে আমি বলছি এর বাইরে তোমাদেরকে ম্যাথের আলাদা করে পড়ার কিছু দরকার নেই কোয়েশ্চেন এখানে ফেসে যাবে বিশেষ করে যে টাইপটা করাবে না সেই টাইপটা ভালো করে দেখে যাবে এর বাইরে কোয়েশন দেবে না যে জায়গাগুলো বলে দেবে সেই জায়গাগুলো ভালো করে দেখো তোমার কোয়েশ্চেন আসতে বাধ্য না হলেও তুমি কীভাবে করতে হবে সেই প্রসেসটা তুমি জেনে যাবে দেখো দশে দশ বা পনেরোতে পনেরো পাওয়াটা কঠিন নয় কঠিন হচ্ছে সেই প্রসেসটা জানা যেটাকে মাথায় রেখে তোমাকে ক্রমাগত প্র্যাকটিস করতে হবে এইটা কঠিন যারা এটা করতে পারে তাদের কাছে দশে দশ পাওয়া কোনো ব্যাপারই না যে স্যারকে দেখাচ্ছি না দীপক স্যার মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে শুনলে না তোমার অবাক হয়ে যাবে খুব তাড়াতাড়ি এর একটা ইন্টারভিউ আমি দেবো জয়নিং এটা পেয়ে গেছে খুব তাড়াতাড়ি চলে যাবে জয়নিংয়ে চলে যাচ্ছে তা আমি এর একটা ইন্টারভিউ দেবো যে কীভাবে পড়েছিল মাধ্যমিকের নাম্বার শুনে তুমি মানে ভ্যাবাচাকা খেয়ে যাবে এত কম নাম্বার ছিল সে ছেলে এখন মানে ওয়ান অফ দ্য বেস্ট মানে একজন ম্যাথের টিচার এটা যে জার্নিটা কিন্তু সহজ ছিল না এটা এটা কিন্তু এমনি হয়নি তো যাই হোক আমি বলবো যাদের ভর্তি হওয়ার ইচ্ছা আছে দেখো তোমাকে দু হাজার টাকাও দিতে হবে না তোমাকে এক হাজার টাকাও দিতে হবে না তোমাকে পাঁচশো টাকাও দিতে হবে না একবারই তোমাকে দিতে হবে সেটা হচ্ছে আটশো টাকা টোটাল আট মাস ছ মাসের জন্য আটশো টাকা এইট হান্ড্রেড ঠিক আছে আর যাদের এটা সমস্যা আছে যদি স্যার আমি মাসে মাসে দেবো তাহলে তুমি সেক্ষেত্রে তোমাকে দেড়শো টাকা করে দিতে হবে তিন মাসে তুমি একবারে দেবে তারপর তুমি বাকিটা প্রতি মাসে মাসেই দিতে পারো এই প্রসেসটাও তোমাকে দিলাম এতটা হেল্প তুমি কোথায় পাবে না গোটা পশ্চিমবঙ্গে তুমি যদি খুঁজে দাও না এর থেকে কম তোমাকে কেউ পড়াতে পারবে না আমি তোমাকে বলে দিলাম আর যে পড়াবে তার কোয়ালিটি বা তার যে সিস্টেম সেটা আমাদের মতো আমাদের মতো ম্যাচ করতে পারবে না আমার এইটুকু বিশ্বাস আছে যে আমি যে স্যার যে স্টুডেন্টকে পড়াবো বা যে স্যার রেখেছি তারা মানে এরকমটা নয় যে ভাই পড়লাম পড়ে গেলাম ভুলে গেলাম এটা না পড়লে পরীক্ষার পরে মানে সরি যে ক্লাসের পরে তোমাদের সেই টপিক উপর কুইজ হয় ঠিক আছে এখানে বুঝতে পারি তুমি কোথায় ভুল হচ্ছে তোমার আবার দেখো তুমি রেকর্ডিং দেখো দশবার দেখো ক্লাসটা করলে তুমি আবার দেখো ঠিক আছে বোরিং নয় যে ভাই পড়েই আছে কী পড়াচ্ছে মাথার পথে চলে গেলো হাজারটা ক্লাস প্রতিদিন দুটা তিনটা করে ক্লাস এরকমটা না একটা ক্লাসই করো কিন্তু ভালোভাবে করো এমন কোনো রকেট সায়েন্স নয় যে জিএনএমএনএম করতে গেলে বিরাট কিছু করতে হবে একদম সব কিছু ভেঙে ছুটে পড়তে হবে এরকম কিচ্ছু না অনেক ইজি কিন্তু আমরা ওই যে ভুলটা করি যে কিছু ভুল আছে যে ভুলগুলো করে ফেলি যার জন্য কিন্তু আমাদের ওই পরে আফসোস হয় কিছু করার থাকে না তো যাদের এই যে মনে হচ্ছে না যে একটু যদি র্যাঙ্কটা ভালো হতো তো এই র্যাঙ্ক ভালো করার জন্য এখন থেকে প্রিপারেশান না দরকার ঠিক আছে এই যে এতক্ষণ কত কথা বলছি না এটা কিন্তু আমি আমার ব্যাচে প্রমোশন তো করছি অবশ্যই করছি কিন্তু বলছি কাদের জন্য এটা তোমাদের জন্যই বলছি ঠিক আছে এটা এটা যদি মেনে চলতে পারো না যে আমি একে সারা বছর যদি ভালো করে পড়ি তাহলে এই জায়গাটা আমাকে আসতে হবে না যে কাট অফ কত যাবে স্যার মফা রাউন্ডে। একটু যদি র্যাঙ্কটা ভালো হতো এই আফসোসটা হবে না ভালো করে পড়ো জীবনে এগোতে পারবে আর যদি বলো যে না স্যার আমার হলেই হবে একটা কলেজ হলেই হবে তাহলে তো অসুবিধে নেই তাহলে কিছু বলার নেই বা আমি পাঁচটা ফর্ম ফিল করছি তার মধ্যে একটা হলেই তো হবে লটারি সিস্টেম তাদের জন্য নয় ভাই তারা ভর্তি হয় না আমি বলছি ভর্তি হয় না ওই রকম পরে লাভ নেই ঠিক আছে তো এটা হচ্ছে আমার নাম্বার নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল সিক্স ডবল টু এইটা আমার যোগাযোগ করবে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো আমি ডেসক্রিপশন বক্সে সরি পিন কমেন্টে এটা কিন্তু লিঙ্ক দিয়ে দিব ডিটেক্ট আমাকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে ঠিক আছে মেসেজ জাস্ট ক্লিক করবে সঙ্গে সঙ্গে আমাকে মেসেজ চলে যাবে তোমাকে নাম্বারও সেভ করতে হবে না এবার যদি বলো স্যার আর কী করতে হবে আমি আর বলো কী করতে হবে তোমাদের জন্য তাহলে সেটাই করবো ঠিক আছে তোমাদের জন্য এত কিছু যখন করতে পেরেছি তোমরা একটু এগোতে পারবে না যদি তারপর বলো স্যার পারবো না তাহলে তো কিছু করার নেই তাহলে কিচ্ছু করার নেই এত সুখ নিয়ে কিন্তু কখনো কিছু হওয়া যায় না একটু কষ্ট করতে হয় ঠিক আছে চলো এবার এটা গেল হ্যাঁ আর একটা আর একটা স্টুডেন্ট আমাকে বলছিল স্যার পাঁচশো আটশো টাকা করে দেবো স্যার খুব গায়ে লাগছে আমি দুশো টাকাও খরচ করি না তিনশো টাকা খরচ করি না আমি বললাম দেখো কিছু পেতে গেলে কিছু খরচ করতে হবে তুমি যে যে আট এই যে ছ মাস পড়বে না এটা তুমি ভেবে দেখো তো এটা তোমার তো এক প্রকার ইনভেস্টমেন্টই তুমি তো কোথাও ইনভেস্ট করছো একটা সময় যখন চাকরি করবে তখন এই আটশো টাকা কোথায় থাকবে এখন যদি ওই আটশো টাকার ভয়ে তুমি কোচিং না নাও বা তুমি নিজে নিজে পড়লে তো ভালোই বাট ওই ভয়ে যদি তুমি কোচিং না নাও যে টাকাটা চলে যাবে তুমি এই ভয়ে যদি কোচিং না দাও ধরো ওই দশ নম্বরের জন্য বা দুই নম্বরের জন্য যখন হবে না তখন কতটা গায়ে লাগবে সারা জীবন তখন তোমাকে ওই কষ্ট রেখে করতে হবে তো ওই টাকার ভয় পেও না তারপরেও যদি বলছি যে এটাও ভয় লাগে না তাহলে তুমি এটা কমিয়ে দাও তুমি তিন মাস দাও তারপরে প্রতি মাসে মাসে দাও এর থেকে বেশি আর হেল্প সম্ভব না বাস মানে একটা জিনিস মাথায় রাখবি এডুকেশানটা কোনো বিজনেস নয় কিন্তু এটা করা হচ্ছে কেন নিজেদের পেট চালানোর জন্য অবশ্যই তার সাথে তোমাদের কিছুটা হেল্প করার জন্য আর কিছুই না যাতে তারপরেও অসুবিধা হবে তোমরা ফ্রি ক্লাস দেখতে পারো ফ্রি ক্লাসও কিন্তু বেশ জবরদস্ত হয় তোমরা নিজেরাই দেখেছো আমার ক্লাসগুলো কীরকম হয় আমি প্রিভিয়াস ইয়ার টপিকগুলোকে ধরে নিয়ে আসি সেই টপিক ওয়াইজ ক্লাস করাই যেটা অন্য কোনো অন্য কোথাও পাবে না এতটা ইজি করে দেখো তো আমার আমার ক্লাসের অন্য কোনো ক্লাস ঠিক আছে আমি অনেক কঠিন কঠিন জিনিসগুলো না সহজ করে বলে দিই মনে হবে যে এত সোজা কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা কঠিন তোমাদেরকে সহজ করে বোঝানো হয় যাই হোক অনেক কিছু বললাম যাদের মনে হবে এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য তাহলে ভর্তি হতে পারো শঙ্কল ব্যাচ এরপরে আর ভর্তি নেবো না জানুয়ারি যে তিন তারিখ হয়ে যাবে ব্যাচ বন্ধ হয়ে যাবে ক্লোজ ঠিক আছে তারপর আবার নতুন ব্যাচ আসবে তখন নতুন ব্যাচ ঠিক আছে চলো এবার বলি এএনএমের ক্ষেত্রে এ এম সেকেন্ড রাউন্ড কতটা কী গিয়েছে দেখো ফার্স্টে বলি যে বিষয়টা এর ক্ষেত্রে গিয়েছিল তোমাদের ছ হাজার ছশো সরি ছশো ছ হাজার দূরে থাক ছশো কত গিয়েছে ছশো আশি এরকম গিয়েছে ঠিক আছে ছশো আশি এরকম গিয়েছে রঘুনাথপুর এস ডি হসপিটাল এ এনএমএ ক্ষেত্রে ও এ আমি যদি বলি ও বিসি এদের কথা তার সংখ্যাটা হচ্ছে সাত হাজার সাতশো ছিয়াত্তর এটাও সেই রঘুনাথপুর এস সরি কাকদ্বীপ এস ডি হসপিটাল কাকদ্বীপ এস ডি হসপিটালে গেছে এটা আচ্ছা ও বিসি বিদের ক্ষেত্রে কত গেছে স্যার ও বিসি বিদের ক্ষেত্রে গেছে নশো তিরাশি এটাও গেছে কাকদ্বীপ এস ডি হসপিটাল তাহলে প্রথমটা বললাম রঘুনাথপুর এস ডি হসপিটাল যে র্যাঙ্কটা বলছি না সেটা কিন্তু একটা কলেজ যদি বলতাম তাহলে সেটা একটা কলেজের কথা বলা হতো কিন্তু এক একটা ক্যাটাগরি ওয়াইজ সব থেকে বেশি যদি কাট অফ কোথায় গেছে সেটা তোমাদের বলে দিচ্ছি এসসিতে ক্ষেত্রে কত এসসিতে ক্ষেত্রে আমি বলছি তোমাদের এসসিতে ক্ষেত্রে যে র্যাঙ্কটা গেছে সেটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ গেছে কাকদ্বীপ এস ডি হসপিটাল আচ্ছা এবার বলি এস টিতে ক্ষেত্রে এসটিদের আবারও সেই তুল কালাম হয়ে গেছে তুল কালামটা কী হয়েছে তুল কালাম হয়েছে যে তাদের ক্ষেত্রে এসটিদের ক্ষেত্রে এগারো হাজার চারশো এগারো হাজার চারশো ঠিক আছে ছিয়াশি গেছে মানে এগারো হাজার পর্যন্ত চলে গেছে এসটিতে ক্ষেত্রে সাংঘাতিক জাম্প করেছে একমাত্র যেটা দেখলাম এসটি অরফ্যান পিডাব্লিউডি এই এই তিনটে ক্যাটাগরি এখন একদম টপে চলছে মানে একদম একটু যদি কেউ পড়ে না সে যদি এক মাসও পরে সে অনায়াসে পাশ করবে তাও যদি পাশ না করতে পারে কিছু বলার নেই প্রচুর বেশি কাট অফ গেছে প্রচুর এত বেশি কোনো যায় না মানে যায় না কেন অন্য ক্যাটাগরির তুলনায় তো আকাশ পাতাল পার্থক্য কোথায় ভাবো ছশো আর কোথায় ভাবো এগারো হাজার এ তাও আবার যেখানে পড়লেই চাকরি আছে ট্রেনিং করলেই চাকরি কনফার্ম ঠিক আছে তার আমি অনেক ইন্টারভিউ আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নেবে একবার কত ভালো ভালো স্টুডেন্টরা তারা ইন্টারভিউ দিয়েছে অনেক কিছু শিক্ষণীয় ব্যাপারও থাকে শুধু অ্যাডভার্টাইজমেন্ট করলাম যে আমার কাছে ভর্তি হও তাহলেই পাশ করবে এগুলো ভাই বাজে আমি কখন কাউকে বলি না যে আমার কাছে পড়লে শিওর পাশ করবে আমি এটুকু বলতে পারি যে আমার কাছে বলে তুমি কিছু শিখতে পারবে অবশ্যই শিখতে পারবে সেটা বেটার ওয়েতে শিখবে অন্য জায়গায় দেখবে হিজিবিজি অনেক কিছু অনেক কিছু কিছুই মাথা থাকবে না লাস্টে কিচ্ছু শিখতে পারবে না আমি এটুকু বলতে পারি যে আমি অল্পই দেবো কিন্তু যেটা বলবো সেটা মন প্রান্তে শোনো অনায়াসে তুমি ভালো রেজাল্ট করবে ঠিক আছে আচ্ছা এবার বলি ই ক্ষেত্রে ই ক্ষেত্রে তোমাদের যেটা গিয়েছে সেটা কত ইডাব্লু ক্ষেত্রে গেছে যেটা সেটা হচ্ছে তিন হাজার আটশো তেরো তিন হাজার আটশো তেরো গিয়েছে ই ক্ষেত্রে অরফ্যানদের ক্ষেত্রে অরফ্যানদের ক্ষেত্রে কত গেছে সেটা বলি অরফ্যানদের ক্ষেত্রে গেছে পঞ্চাশ হাজার ঠিক আছে একশো দশের মতো গিয়েছে ঠিক আছে পঞ্চাশ হাজার একশো দশের মতো এটা তোমাদের সিঙ্গুরে ওকে এইটা গেল কাট অফ পুরো কাট অফটা বলে দিলাম এবার যে প্রশ্নগুলো তোমাদের মনে মনে আসে স্যার কত যেতে পারে মানে আমাদের মপাপ রাউন্ডে কতটা কি যেতে পারে মপাপ রাউন্ডে পার্টিসিপেট করবো কী করে আমি আগে বলে দিই পার্টিসিপেট কীভাবে করবে তারপরে বলি কত কি কাট অফ যেতে পারে ফার্স্টে বলবো দেখো মপাপ রাউন্ডে তোমাদের কিন্তু কাট অফ প্রচুর হাই হবে বা প্রচুর জাম্প করবে এটা কিন্তু একেবারেই ভুল কেন ভুল আমি বেশ কিছু কারণ বলি ফার্স্ট রাউন্ডের তুলনায় সেকেন্ড রাউন্ডে কিন্তু খুব বেশি জাম্প করেনি ঠিক আছে ফার্স্ট রাউন্ডে যে কাট অফটা গিয়েছে না তার থেকে ওই পাঁচ নম্বর দশ নম্বর বিশেষ করে এ ক্ষেত্রে বলছি জিএনএমটা তাও একটু গিয়েছে এ ক্ষেত্রে ওই দু পাঁচ নম্বরে গিয়েছে তার বেশি কিন্তু র্যাঙ্ক জাম্প করেনি নি একেবারেই করেনি যাদের মানে এই জিনিসটা ধারণা আছে না যে ফার্স্ট রাউন্ডে গেছে ছশো তাহলে সেকেন্ড রাউন্ডে বারোশো যাবে থার্ড রাউন্ড বা মাপক রাউন্ডে তাহলে তিন তিন ছয় আঠেরো মানে আঠেরোশো দেওয়া উচিত এটা কিন্তু নয় একেবারেই নয় যতগুলো সিট ক্যাপাসিটি আছে সেইভাবেই কিন্তু তোমাদের ডাকবে এবার দেখাল ফার্স্ট রাউন্ডে ষাটটা জায়গায় ধরো ষাটটা সিট আছে ষাটটা জায়গায় আমার পঞ্চাশটা সিট ফিল হয়ে গেছে তাহলে সেকেন্ড রাউন্ডে তাহলে নিশ্চয়ই দশটা দশটা ওই সিট ফাঁকা সিটের ওপরই কম্পিটিশানটা হবে এইটুকু যদি বুঝতে পারো তাহলে তুমি বুঝে যাবে যে সেকেন্ড রাউন্ডে খুব বেশি কাট অফ যায় না আর সেকেন্ড রাউন্ডে তুলনায় মপার আরও যায় না মপারুম যাতে যাবে না সেটা খুবই কম যাবে সেটা আরও অবিশ্বাস্য হয়ে যাবে এটা তোমাদের বলে রাখলাম আর যেটা হয় সেটা হচ্ছে মপ স্পট কাউন্সেলিংয়ে স্পট কাউন্সেলিং যে রাউন্ডটা হয় সেটা ক্ষেত্রে কাট অফটা একটু বেশি জাম্প করে ঠিক আছে ওইখানে একটা কাট অফ জাম্প করার কারণ থাকে কারণটা অনেক কিছুই থাকে সেটা যখন মপ স্পট কাউন্সেলিং হবে যদি ভিডিও দিই তাহলে সেটা বলবো না হলে সত্যি বলতে এই চব্বিশ সালে আমি অনেক কিছু পেলাম তোমাদের কাছ থেকে যে রেসপন্সটা পাওয়া দরকার সেই রেসপন্সটা তোমরা মিনিমাম টুকুও দাওনি আমার খুবই কষ্ট জায়গা এটা যে আমি এই জায়গা থেকে মানে অনেকটাই বেশি কিন্তু হারিয়েছি অনেক পাওয়ার থেকে বেশি হারিয়েছি যাই হোক আমি কিছু বলতে চাই না সে বিষয়ে তোমাদের যেটা ভালো মনে হচ্ছে সেটাই করেছো আমি জানি না হয়তো আমি আমার প্রাপ্যটাই পেয়েছি হয়তো এটাই প্রাপ্য ছিল তোমাদের জন্য মানে নিঃস্বার্থভাবে কাজ করবো কিন্তু তোমরা যে লাইক শেয়ার কমেন্ট এগুলো এগুলো যে করতে হয় না করলে যে আমার আমার যে কিছু হচ্ছে না সেটা তোমরা বুঝতে পারছো না তোমরা যেমন একটা কষ্টে না মানে কষ্ট নিজেকে তিপ দিয়ে মানে শেষ করে দিচ্ছ যে আমাদের কিছু হচ্ছে না একটা জিনিস মাথায় রাখবে মানে আমি যে কষ্ট তোমাদের কষ্টটা আমি বুঝতে পারছি ঠিক আছে কারণ আমি একটা সময় ওয়ান অফ দ্য টপ ছিলাম ঠিক আছে ইউটিউবের মধ্যে সবাই জানে যারা নতুন তারাও জানেন যারা পুরনো তারাও জানে আমার চ্যানেলটা ওয়ান অফ দ্য বেস্ট ছিল কিন্তু আজকে নিজের জায়গাটা এই জায়গাটা হয়েছে তার কারণ আমি নিজেও কিছুটা আমি নিজে ছেড়ে দিয়েছি অত অত বেশি জোর জবস্তি করতাম না সবাইকে বেশি জোর জবস্তি করে লাইক করো শেয়ার করো সব বলতাম না কোনো দিন বলিনি আজ পর্যন্ত কোনোদিন বলবো না কারণ যাকে লাইক করানোর তাকে মানে বলে লাইক করানো জানে এগুলো তো নিজস্বতা আছে এরকম অনেক কিছু আছে যেগুলো বলে ফালতু টাইম নষ্ট করে লাভ নেই এবার মেন কথাটা আসি সেটা হচ্ছে আপ রাউন্ডে পার্টিসিপেট করতে কত টাকা লাগবে তো বলে রাখি তোমাদের কিন্তু দুশো টাকা লাগে ঠিক আছে আপ রাউন্ডে যারা পার্টিসিপেট করবে কারা কারা পার্টিসিপেট করতে পারবে তা এটা একটু বলে দিই যারা কোনো কলেজে ভর্তি হওনি অর্থাৎ কোনো সুযোগ পাওনি তারা প্রত্যেকেই পার্টিসিপেট করতে পারো ধরো তুমি কোনো কলেজ পেয়েছো কিন্তু তুমি সেখানে ভর্তি হওনি তবুও তুমি পার্টিসিপেট করতে পারবে ঠিক আছে মনে করো তুমি ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছিলে সেকেন্ড রাউন্ডে সেই কলেজটা পেয়েছো তুমি সেই কলেজে ভর্তি হওনি পেয়েছো ভালো কথা কিন্তু ভর্তি হওনি সেক্ষেত্রে তুমি পার্টিসিপেট করতে পারো ঠিক আছে আচ্ছা এবার যারা কোনো কলেজই পাওনি তারা তো অনায়াসেই পারবে তাদের তো কোনো অসুবিধে নেই কিন্তু যারা ভর্তি হয়ে গেছো মনে করো তুমি ভাবলে যে জিএনএম একটা ভর্তি হয়ে যায় পরে মপা রাউন্ডে তো আবার আবার পার্টিসিপেট করবো তখন হয়তো এই এনএমটা হয়ে যাবে লাখের লাখ কত মজা না এটা হবে না এটা দু হাজার থেকে বন্ধ করে দিয়েছে আগে ছিল আগে ছিল দু হাজার একুশে বাইশে ছিল তেইশ থেকে পুরো বন্ধ করে দিয়েছে চব্বিশে তো হবেই না ঠিক আছে তাহলে বোঝাতে পারলাম যে কারা কারা পার্টিসিপেট করতে হবে মপা রাউন্ডে মোট কথা হচ্ছে সবাই পারবে যাদের একবার ভর্তি হয়ে গেছো কোথাও অ্যাডমিশন নিয়ে নিয়েছো তারা পারবে না আর যারা ভেরিফিকেশান করাও মনে মনে করো তুমি এটা প্রাইভেট কলেজ পেয়েছিলে তুমি বলে কেন যাবো প্রাইভেট কলেজে তো ভর্তিই হবো না আমি টাকা কাটাই নি ভেরিফিকেশানও করায়নি তখন ভেরিফিকেশান তারাও কিন্তু এলিজিবল নয় বুঝতে পেরেছো কারা কারা এলিজিবল না ক্লিয়ার হয়েছে আশা করছি এবার মেন পয়েন্টে আসি কতটা কি কাট অফ যেতে পারে কারণ এটা শোনার জন্য তোমরা অত অপেক্ষা করছো এতক্ষণ ধরে টানলাম এই এই কথাটা শোনানোর জন্য দেখো আমি একটা একটা করে বলবো একটু শুনে নাও ইবারের ক্ষেত্রে কতটা যেতে পারে আমি তোমাদেরকে বলছি খুব বেশি যাবে না আমার যেটুকু মনে হচ্ছে খুব বেশি হলে ইবারের ক্ষেত্রে জিএনএম চার হাজার যাবে তার বেশি যাবে না চার হাজার ঠিক আছে ফোর কে এর বেশি যাওয়ার সম্ভাবনা খুবই কম যেটা আমার মনে হচ্ছে ঠিক আছে চার হাজার পাঁচশো করে দাও এর এর বাইরে যাবে না ঠিক আছে কারণ অনেকেই থাকেন না যে স্যার একটু মোটিভেশন দিন তো পাঁচশো বেশি দিলাম যাও এর বাইরে যাবে না আমি বললাম ফার্স্টটাও এই তোমার মপ আপ রাউন্ডে এর বাইরে যাবে না এর মধ্যেই থাকবে ঠিক আছে যাদের র্যাঙ্ক এর থেকে বেশি অনেক বেশি কারো সাত হাজার আট হাজার তুমি ভাই পরের বছরের জন্য পড়াশোনা করো এই বছর হবে না ঠিক আছে এটা একদম বাস্তব কথা অনেক কিছুই তোমাদেরকে বলতাম অনেক মোটিভেশন দিতাম তোমরাও আমাকে মোটিভেশন দাও না যে যেটার জন্য আমি তোমাদের ভিডিও দিচ্ছি লাইক শেয়ার নেই মোটিভেশন দিয়ে তো আর কাজ হবে না তোমরা যেমন দাও না তেমন আমিও দিই না ঠিক আছে মেন কথাটা হচ্ছে এটা যাই হোক তো চার হাজার পাঁচশো পর্যন্তই যাবে তার বেশি যাওয়ার সম্ভাবনা নেই একেবারে একেবারেই নেই জিরো পার্সেন্ট ও বিসি এদের ক্ষেত্রে মোটামুটি ধরে নিয়ে চলো পাঁচ হাজার পাঁচশো তার বাইরে যাবে না কারো র্যাঙ্ক যদি ছ হাজার হয় তারা চেষ্টা করবে অবশ্যই চেষ্টা করবে যার যতই র্যাঙ্ক হন প্রত্যেকেই চেষ্টা করো কিন্তু র্যাঙ্ক যেটা জাম্প করা সেটা মোটামুটি এর মধ্যেই থাকবে আশা করছি ঠিক আছে আচ্ছা ও বিসি বিদের ক্ষেত্রে মোটামুটি ধরে নিয়ে চলো চার হাজার সাতশো এরকমই যাবে তার বাইরে যাবে না চার হাজার সাতশো পাঁচ হাজারই ধরো পাঁচ হাজারই ধরো তুমি ওভারঅল বা রাউন্ড ফিগার পাঁচ হাজার ধরে নিয়ে চলো এর বাইরে যাবে না এটা ধরে নিয়ে চলো ঠিক আছে এসসিতে ক্ষেত্রে মোটামুটি তোমাদের বলে দিই এসসিদের ক্ষেত্রে খুব বেশি হলে আট হাজার যাবে তার বাইরে যাবে না আট হাজার এইট কে আমি কিন্তু এগুলো বলছি সেটা কিন্তু যতগুলো আমার কাছে এসেছে তার মধ্যেই বলছি আমার নিজের কিছু এক্সপেক্টেড কাট অফ সম্ভাব্য কাট অফ এসটিতে ক্ষেত্রে এসটিতে ক্ষেত্রে তোমার কোনো কিছু বলা যায় না এতে তিরিশ হাজারও যেতে পারে চল্লিশ হাজারও যেতে পারে তোমাদের যাই র্যাঙ্ক থাকুক না প্রত্যেকে পার্টিসিপেট করো এস টিতে হয়ে যাবে এটা সব আমি বলছি ইডাব্লু এর ক্ষেত্রে দশ হাজার থেকে বারো বারো হাজার ধরে নিয়ে চলো এর বারে যাবে না বারো হাজার এর বারে যাবে না ঠিক আছে ইডাব্লিউএস অরফ্যানের ক্ষেত্রে কোনো লিমিটেশান নেই তোমার র্যাঙ্ক যাই হোক না কেন সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এক লাখ বাই পার্টিসিপেট করিস আর অরফ্যান একমাত্র ক্যাটাগরি যেটা দেখলাম সব থেকে হাইফাই গেছে এবার সব থেকে হাইফাই একদম চূড়ান্ত পর্যায়ে গেছে অরফ্যানে কিছু বলার নেই সিভিল ডিফেন্সে কত সিভিল ডিফেন্সে খুব বেশি হলে আট হাজার আচ্ছা ন হাজার ধরে নাও ন হাজার ন হাজার যেতে পারে সিভিল ডিফেন্স এর বাইরে যাবে না যেটা বললাম এগুলো হচ্ছে সেফ র্যাঙ্ক কাট অফ বলে কিছু হয় না কাট অফ আমি এখন কি করে বলবো এটা এক্সপেক্টেড একটা সেফ র্যাঙ্ক যাদের র্যাঙ্কের মধ্যে আছে তোমরা একটা আশা নিয়ে থাকতে পারো এর বাইরে যাদের র্যাঙ্ক আছে তারা পার্টিসিপেট করো কিন্তু খুব বেশি আশা নিও না একদম সোজা সপ্তাহ কথা বলছি এর বাইরে যদি কেউ বুঝতে না পারো একবার ভালো করে ভিডিওটা দেখবে কি বলতে যাচ্ছি একদম কিন্তু স্পষ্ট কথা বলে দিলাম ঠিক আছে এবার আসি এএনএমদের ক্ষেত্রে এ এম ক্ষেত্রে তোমার যদি বলি জেনারেল জেনারেল তুমি ধরে নিয়ে চলো খুব বেশি হলে নশো এক হাজার যদি হয় আচ্ছা এক হাজার ধরে চলো এত বেশি যাবে না এত বেশি যাবে না এই নশো মানে অনেক বেশি বলে ফেললাম ঠিক আছে এতটাও যাবে না অবশ্যই এদের ক্ষেত্রে ওই রকমই ধরে নিয়ে চলো হাজার ধরো হাজার ঠিক আছে ও এদের হাজার ধরে নিয়ে চলো ও বিসি তাই নশোই ধরে নিয়ে চলো কারণ জেনারেল আর ও বি খুব একটা তফাৎ নেই আমি যেটা র্যাঙ্কটা দেখলাম খুব বেশি কিন্তু তফাৎ নেই ঠিক আছে নশো সাড়ে নশো এরকম ধরে নিয়ে চলো এসসিদের ক্ষেত্রে এসসিদের ক্ষেত্রে একটু বাড়তে পারে সেটা কত সেটা হচ্ছে তোমাদের প্রায় দু হাজার পাঁচশো এরকম ধরে নিয়ে চলো দু হাজার পাঁচশো এরকম জিম আর র্যাঙ্ক যেতে পারে এস টিতে ক্ষেত্রে কত এস্টেদের ক্ষেত্রেও তাই আমি বলছি খুব বেশি হলে তোমরা খুব বেশি না তোমরা ধরে নিয়ে চলো আঠেরো হাজার এরকম র্যাঙ্ক যদি থাকে তুমি একটা আশা নিয়ে থাকতে পারো কারণ আগের বছর এই সরি সেকেন্ড রাউন্ডে তো এগারো হাজার গিয়েছে খুব বেশি হলে এগারো আঠেরো হাজার পর্যন্ত যাবে তার বেশি যাবে না ঠিক আছে এটা ধরে নিয়ে চলো এগুলো সব সেফ র্যাঙ্ক বলছি কিন্তু কাট অফ কিন্তু আবারও বলছি কাট অফ কিন্তু নয় কাট অফ ব্যাপারটা আলাদা আর সেফ র্যাঙ্ক ব্যাপারটা আলাদা ঠিক আছে কাট অফ কেউ বলতে পারে না যে বলছে সে মানে তোমার সাথে ছেলে ছেলেখেমা করছে এটা আমার এক্সপেক্টেড সেফ র্যাঙ্ক যে এই র্যাঙ্ক থাকলে তুমি একটা আশা নিয়ে থাকো হবে আশা করতে পারো হতে পারে ঠিক আছে ই ডাব্লিউসির ক্ষেত্রে ই ডাব্লিউসির ক্ষেত্রে তোমাদের যেটা সেটা হচ্ছে মোটামুটি ধরে নিয়ে চলো সাড়ে চার হাজার মোটামুটি মোটামুটি অরফানের ক্ষেত্রে অফের ক্ষেত্রে বলছি তোমাদের যা র্যাঙ্ক হোক না তোমরা প্রত্যেকে পার্টিসিপেট করো ঠিক আছে এইগুলো সব বলে দিলাম কত কী অফ কতটা কী যেতে পারে সবটাই বলে দিলাম ওকে আশা করছি আর কারো কোনো সমস্যা নেই এরপর যদি কিছু কোয়েশন তাকে করবে আমি হয়তো এরপরে একটা ভিডিও দেবো দু হাজার চব্বিশে আর জেন এম এনএমার কোনো ভিডিও দেবো না দু হাজার পঁচিশ নিয়ে ভিডিও আসবে ঠিক আছে ভালো রেসপন্স আসলে আমি ঠিকই দিতাম বাট তোমাদের রেসপন্সটা একেবারেই ভালো ছিল না একেবারেই ভালো ছিল না যার জন্য আমি খুবই ব্যথিতও ছিলাম আর ওই জন্য আমি কিছু মানে সত্যি বলতে না আমিও খুব একটা মন দিই তোমাদের জন্য কিচ্ছু আর করবো না মানে যেটা আমি অন্য অন্য বছর প্রচুর মানে প্রচুর রিসার্চ করতাম প্রচুর তোমাদের জন্য ফাইট করতাম যেখানে চব্বিশে তোমাদের জন্য এত ফাইট করেছেন ফার্স্ট আমি বলেছিলাম যে দুর্নীতি যেন না হয় পরীক্ষা যেন কোনো এই সব কিছু না হয় ফার্স্ট দেখবে আমার ভিডিওটা কবে আমি আপলোড করেছিলাম অন্য অন্য চ্যানেলে অনেকে আপলোড করেছে কিন্তু প্রোটেস্টটা আমি প্রথম শুরু করেছিলাম সেটা কিন্তু কোনো মর্যাদা পেলাম না কোথায় দু হাজার ছ হাজার এরকম ভিউজ পেলো মানে সত্যি এটা না মানে এক প্রকার বলতে গেলে না এগুলো তোমরাই দায় কিন্তু এটার জন্য অন্য কেউ তো না আমি ভিডিও দিয়েছি তোমরা দেখো নি হয়তো আমার মধ্যে ভুলভ্রান্তি ছিল সেটা বলতে পারতে বাট এটাকে বলে অপমান করা আর কিছুই না যাই হোক খুবই ব্যথিত ছিলাম এখন সেগুলো নিয়ে আর কষ্ট করে কি হবে যেটা পাওয়া সেটা পেয়েছি আমি আমার কাজ করে গেছিলাম তোমরা সেটা রিটার্ন করেন কিছুই যাই হোক এটা একটা কষ্টের ব্যাপার ছিল এবার আমি লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে এই নিউ টাউন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স নিয়ে একটু কথা বলবো তারপর ভিডিওটা শেষ করবো যাদের দরকার নেই তারা স্কিপ করতে পারো যাদের দরকার আছে তারা দেখো কারণ এটাও অনেকটা জানার ব্যাপার আছে যাদের র্যাঙ্ক অনেক বেশি তারা এখানে ভর্তি হতে পারো যাতে মনে হচ্ছে গভর্নমেন্ট কলেজ হবেই না এই বছরই দরকার তাহলে এই বছর যদি হয় এই কলেজটা ভর্তি হতে পারো প্রাইভেটের মধ্যে অন্যতম বেস্ট কলেজ তো দেখা যাক একবার কলেজটা কীরকম কী আছে ফার্স্টে যেটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে হোস্টেল ফ্যাসিলিটি দেখতে পাচ্ছ কত সুন্দর হোস্টেল ক্যান্টিন ফ্যাসিলিটি কত সুন্দর সুন্দর ফ্যাসিলিটি দেখতে পাচ্ছ স্টুডেন্টদের যে পরিবেশ একটা কাজ করার যে আবহাওয়া সেটা কীরকম দেখতে পাচ্ছ সমস্তটা দিয়েই বলছি এই কলেজটা অন অফ দ্য বেস্ট কলেজ ঠিক আছে দেখো লাইব্রেরি কত সুন্দর সাজানো গোছানো লাইব্রেরি এত সুন্দর লাইব্রেরিতে তোমরাও যেতে পারো এটা ক্লাসরুম আছে বিভিন্ন দেখতে পাচ্ছো মাল্টিপারপাস হল রয়েছে ঠিক আছে মাল্টিপারপাস হল দুটোই দেখতে পাচ্ছো এবং এগুলো হচ্ছে ক্লাসরুম দেখো ক্লাসরুম কত পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা যে বিভিন্ন কাউন্সিলিং রুম আছে অ্যান্টি অডিও ভিডিও এইডস রুম রয়েছে অডিও ভিডিও মাধ্যমে ডিজিটাল ডিজিটাল ক্লাসও এদের হয় আচ্ছা প্রি ক্লিনিক্যাল সায়েন্স ল্যাব অর্থাৎ তোমাদেরকে একটা ক্লিনিক্যাল যে একটা ডিউটি হয় সেখানে যাওয়ানোর আগে তোমাদেরকে বোঝাবে যে কোনটাকে কি করতে হয় কি করা উচিত কি করা উচিত না মানুষ শরীরের সম্পর্কে সমস্তটাই বলে দেখ এই প্রি ক্লিনিক্যাল সায়েন্স ল্যাবে দেখো প্রি ক্লিনিক্যাল সায়েন্স ল্যাব বিভিন্ন রকম রয়েছে এটা হচ্ছে তাদের বসে থিওরি থিওরি ক্লাসের মতো এটা লিখিয়ে দেবে দেখো দেখতে পাচ্ছ এরকম হ্যাঁ স্কালফ রাখা আছে মানুষের যে ও সেটা রাখা আছে এবার বুঝিয়ে দেয় সুন্দর সুন্দর কিন্তু ক্লাসরুমে ব্যবস্থা করে দিয়েছে বিভিন্ন ফ্যাসিলিটি রয়েছে প্রচুর সুযোগ সুবিধা রয়েছে আচ্ছা এগুলো তাদের দেখতে পাচ্ছ ক্লাস কিছু চলাকালীন কম্পিউটার ল্যাব ওবিজি প্র্যাকটিক্যাল ল্যাব রয়েছে ঠিক আছে বিভিন্ন রকম তো তোমাদের ইয়েগুলো ঠিক আছে প্র্যাকটিক্যাল ক্লাসের দিক থেকে এরা কিন্তু একদম বলতে পারো খুব ভালোভাবে কিন্তু হাতে কলমে কিন্তু কাজ তোমাদের শিখিয়ে দেবে অ্যাকাডেমিক এবং ক্লিনিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বিভিন্ন রকম রয়েছে বিভিন্ন রকম দেখতে পাচ্ছ আচ্ছা এবার আমি যে মেন কথাগুলো বলবো সেটা হচ্ছে এখানে ভর্তি হব কেন অন্যান্য জায়গার তুলনায় কি বেটার দেখো সব থেকে যেটা ভালো যেটা সবার মনে হয় যে নার্সিং পড়তে গিয়ে সব থেকে যেন কম খরচে পড়া যেতে পারে এটাতে প্রথম লক্ষ্য হয় আর সব থেকে বড়ো লক্ষ্যটা যেটা হচ্ছে ডাবলিউ বিএনসি এবং আইএনসি অ্যাপ্রুভ আছে কিনা এই দুটো কলেজ এই এই দুটো যদি অ্যাপ্রুভাল না হয় তাহলে সেই কলেজে পড়ার কোনো মানে হয় না তাহলে এই কলেজটা হচ্ছে ডাব্লিউ বিএনসি এবং আইএনসি অ্যাপ্রুভ সেদিক থেকে নিশ্চিত থাকতে পারো এবং সব থেকে বড়ো কথা যে এখানে ফিস স্ট্রাকচারটা কত ফি স্ট্রাকচারটা আমি আমি এখানে ওপেন ডিসক্লোজ করি না কখনো কেন করি না কারণ অনেকেই অনেক কিছু বলতে পারো সেই জন্যই বলি না এদের যে ফি স্ট্রাকচারটা না সেটা হচ্ছে উইদাউট হোস্টেলও দেয় আর উইথ হোস্টেলও দেয় হোস্টেল ফ্যাসিলিটি যদি কেউ নিয়ে নাও সেক্ষেত্রে একরকম ফিস আর যারা হোস্টেল না নিয়ে নেবে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই কম ফি স্ট্রাকচার অন্যান্য কলেজের তুলনায় যদি কলকাতা মতো জায়গায় থেকে খেয়ে যদি পড়তে চাও খুবই সুলভ মূল্যের তোমরা কিন্তু পড়তে পারো যেটা অন্যান্য জায়গায় পাওয়া যায় না এটা ফার্স্ট একটা পয়েন্ট হলো দ্বিতীয় পয়েন্ট কি এখানকার ম্যানেজমেন্টের যে ব্যবহার সেটা অন্যান্য এন্ট্রিসের তুলনায় অনেকটাই সুন্দর অনেকটাই নমনীয় ভদ্রসভ্য অন্যান্য জায়গায় খুব ভালো বিহেভ করে না স্টুডেন্টদের সাথে খুব খারাপ বিহেভ করে মানে যেমন শোনা যায় স্টুডেন্টরা বলে স্যার আমাদের সাথে মানে খুব খারাপ বিহেভ করে এখানকার যে স্যাররা থাকেন তাদের ব্যবহার খুব ভালো প্রত্যেকটা কিন্তু স্যাররা প্রত্যেকটা ম্যানেজমেন্টের লোক খুবই ভালো ব্যবহার করেন ঠিক আছে তুমি যদি বুঝতে না পারো দশবার বোঝাবে সব স্যাররা ভালো করে ক্লাস করান ম্যামরা ক্লাস করান ঠিক আছে কারণ আমি যে ছবিগুলো দিচ্ছি না এই যে হাসি মুখে ছবি দিচ্ছি এগুলো কিন্তু এমনি হাসছে না কিন্তু এই এগুলো না যে ছবিগুলো দেখাচ্ছিলাম যে প্র্যাকটিক্যাল ক্লাসের তো সবাই যে মজা করে ক্লাস করে তুমি দরকার হলে একবার যাও সেই কলেজে ঠিক আছে দেখো কত সুন্দর ঠিক আছে তুমি যাও একবার সেই কলেজে তাহলে নিজে বুঝতে পারো যে কলেজটা কতটা ভালো যদি মনে হয় যে না আমি একবার ফোন করে নেবো যদি ফোন করা দরকার হয় কারণ সবার পক্ষে যাওয়াটা সম্ভব হয় না যদি ফোন করার দরকার হয় দেখো এখানে দুটো তিনটে নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার এই দুটো নাম্বারের মধ্যে তুমি ফোন করে জেনে নেবে তোমার যা যা কোয়ারি আছে যদি কিছু জানার থাকে সেটা তুমি জানবে ওয়েবসাইটের নাম দেখতে পাচ্ছ এবং ইমেল আইডিও রয়েছে যেটা যেটা দরকার সেটা তুমি করে নিতে পারো ওকে তো আমি এইটুকুই রাখছি এই কলেজটার ব্যাপারে আর কিছু বলার নেই আমি অনেকবার অনেক কিছুই বলেছি এদের যে কতটা কী ক্যাম প্লেসমেন্টের দিক থেকে কীরকম কী সাপোর্ট করে অ্যাসিস্ট্যান্স কীরকম দেয় সেটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে বলে দিয়েছিলাম একবার দেখে নেবে সেই ভিডিওটা ঠিক আছে আজকের মতো এখানে শেষ করছি অনেকটা লম্বা হলো ভিডিওটা তার জন্য এক্সট্রিমলি সরি বাট চলো ঠিক আছে থ্যাংক ইউ